ধাতুবিদ্যা থেকে আজকে আমরা জেনে নেব ধাতু ক্ষয় কি, মরচে কি, মরচে পড়ার প্রয়োজনীয় শর্তসমূহ কি কি, তারপরে আমরা জেনে নেব যে মরচে পড়ার ফলে কিভাবে আর্থিক ক্ষতি হয় এবং মরচে পড়া যে একটি জারণ বিজারণ বিক্রিয়া অথবা লোহায় কিভাবে মরচে পড়ে কিংবা লোহায় মরচে পড়ার তড়িৎ রাসায়নিক ব্যাখ্যা কি, এই এই সম্বন্ধেও আমরা জেনে নেব। এবং সাথে সাথে কিন্তু আমরা জেনে নেব যে অন্যান্য ধাতুর ক্ষয় এবং মানব স্বাস্থ্যে তার ক্ষতিকর প্রভাব কি কি হতে পারে। তো প্রথমেই আমরা দেখি না ধাতুর ক্ষয় বলতে আমরা কি বুঝি। দেখো, ধাতু বা ধাতুর তৈরি বিভিন্ন বস্তুকে যদি খোলা বায়ুতে দীর্ঘদিন রেখে দেওয়া হয় তাহলে কিন্তু বায়ুর যে অক্সিজেন থাকে, বায়ুর অক্সিজেন, জলীয় বাষ্প, কার্বন ডাইঅক্সাইড, এগুলোর প্রভাবে এবং বিভিন্ন ভৌত ও রাসায়নিক কারণে কিন্তু এই ধাতু বা ধাতুর তৈরি বস্তুগুলো আক্রান্ত হয়। এর ফলে কি হয়, ওই ধাতু বা ধাতুর তৈরি বস্তুগুলো কিন্তু ঔজ্জ্বল্য হারিয়ে ফেলে এবং বিভিন্ন রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে কিন্তু অন্য পদার্থে পরিণত হয়, যার ফলে এই বস্তুগুলোর গায়ে কিন্তু বর্ণহীন বা রঙিন আস্তরণের সৃষ্টি হয়। এই ঘটনাকেই আমরা কি বলবো, ধাতুর ক্ষয়। এখন দেখি লোহায় মরচে পড়া কি বা মরচে কি। দেখো, এটা আমাদের বাস্তব অভিজ্ঞতায় আমরা দেখে থাকি যে লোহা বা লোহার তৈরি কোনো দ্রব্যকে যদি আর্দ্র বায়ুতে আমরা কিছুদিন খোলা অবস্থায় রেখে দিই তাহলে কিন্তু ওই লোহার তৈরি দ্রব্যটির উপরে বা লোহার উপরে কিন্তু লালচে বাদামি রঙের একটা আস্তরণ পড়ে, তাই না? এবার দেখো, ওই যে একটু ঘষলেই কি হয়, এই আস্তরণটা গুঁড়ো হয়ে খসে পড়ে, কিন্তু আবার কিছুদিন পরে দেখা যায় যে লোহার সেই যে উন্মুক্ত অবিকৃত তল তার উপরে কিন্তু আবার ওই লালচে বাদামি রঙের আস্তরণ পড়ে যায়। এইভাবে কি হয়, আমরা দেখে থাকি যে এইভাবে কিন্তু লোহা বা লোহার তৈরি দ্রব্যটা আস্তে আস্তে ক্ষয়প্রাপ্ত হয়। তো এই যে লালচে বাদামি রঙের এই যে আস্তরণ, এটাকেই আমরা বলবো মরচে। তো তোমরা জেনে রাখো, মরচের কিন্তু কোনো সুনির্দিষ্ট রাসায়নিক সংযুতি নেই। এই মরচের প্রধান উপাদান হলো সোদক ফেরিক অক্সাইড, কেমন? এখন দেখি মরচে পড়ার প্রধান শর্তগুলো কি। দেখো, মরচে পড়ার জন্য কিন্তু অবশ্যই অক্সিজেন প্রয়োজন, সাথে সাথে জলীয় বাষ্প বা জলেরও উপস্থিতি দরকার। এছাড়াও দেখো, অবিশুদ্ধ লোহাতে কিন্তু মরচে পড়ে, আর বাতাসে সামান্য পরিমাণে কার্বন ডাইঅক্সাইডের উপস্থিতি অবশ্যই প্রয়োজন। এবং জেনে রাখো তোমরা, সম্পূর্ণ বিশুদ্ধ লোহায় কিন্তু মরচে পড়ে না। এছাড়াও দেখো, জলের মধ্যে ক্লোরাইড বা সালফেট আয়নের উপস্থিতি মরচে পড়াকে কিন্তু ত্বরান্বিত করে, কেমন? মরচে পড়ার ফলে কি কি আর্থিক ক্ষতি হতে পারে। দেখো, প্রথমে লোহায় মরচে পড়লে কি হয়, লোহার ক্ষয়প্রাপ্ত হয়ে যায়। এর ফলে কি হয় যে লোহা দিয়ে তৈরি যে সমস্ত ব্যবহারিক যন্ত্রপাতি, ট্রেন লাইন, ব্রিজ, ঘরবাড়ি, জাহাজ, এগুলোর কিন্তু দেখো যে লোহার যে এগুলোর মধ্যে ব্যবহৃত যে সমস্ত লোহার কাঠামো থাকে সেগুলো কিন্তু মরচে পড়ার ফলে সেগুলোর দৃঢ়তা নষ্ট হয়ে যায় এবং আস্তে আস্তে এগুলো ভঙ্গুর হয়ে যায়। ফলে কি হয়, এগুলোর গঠনটা দুর্বল হয়ে যায় এবং ব্যবহারের পক্ষে কিন্তু বিপজ্জনক হয়ে যায়। তাছাড়াও দেখো, ক্লোরাইড আয়নের উপস্থিতিতে সমুদ্রগামী জাহাজে বা জলের নিচের পাইপলাইনে কিন্তু দ্রুত মরচে ধরে। তার ফলে দেখো, মরচে তৈরির মাধ্যমে কিন্তু প্রতিদিন প্রচুর পরিমাণে লোহা নষ্ট হচ্ছে, কেমন? দেখি লোহায় কিভাবে মরচে পড়ে। তো দেখো, তোমরা এখানে দেখতে পাচ্ছ যে অ্যানোড বিক্রিয়া, ক্যাথোড বিক্রিয়া দিয়ে আমি কিছু বিক্রিয়া দিয়েছি। এখানে দেখতে পাচ্ছ যে অ্যানোডে হচ্ছে জারণ ঘটছে, ক্যাথোডে বিজারণ ঘটছে। তো কোথায় কেন জারণ হচ্ছে, অ্যানোডে কেন জারণ হচ্ছে, ক্যাথোডে কেন বিজারণ হচ্ছে সেটা আমরা একটু জেনে নিই। অর্থাৎ লোহায় কিভাবে মরচে পড়ে সেটা আমরা একটু জেনে নিই। দেখো, এই যে লোহায় মরচে পড়ে না, মরচে ধরার কারণের ব্যাপারে কিন্তু অনেক মতবাদ প্রচলিত আছে। তো বিজ্ঞানী ল্যাম্বার্ট মরচে ধরার তড়িৎ রাসায়নিক মতবাদ প্রচার করেন। তো তোমরা জেনে রাখো, লোহায় এই যে মরচে পড়ে, এটা কিন্তু এই লোহায় মরচে পড়া কিন্তু একটা খুব জটিল তড়িৎ রাসায়নিক জারণ বিজারণ বিক্রিয়া। তো এই বিজ্ঞানী ল্যাম্বার্টের তড়িৎ রাসায়নিক মতবাদ অনুসারে লোহায় উপস্থিত অশুদ্ধি কণা, বায়ুতে উপস্থিত জলীয় কণা এবং লৌহ কণা মিলে অসংখ্য ছোট ছোট তড়িৎ কোষ তৈরি করে। তো এই তড়িৎ কোষে লোহা অ্যানোড রূপে কাজ করে। অশুদ্ধগুলো সাধারণত এই কার্বন কণাগুলো অশুদ্ধ হয়, এই অশুদ্ধিগুলোই ক্যাথোড হিসাবে কাজ করে এবং জলীয় বাষ্প তড়িৎ বিশ্লেষ্য হিসাবে কাজ করে। তো লোহার যে অংশে লোহার জারণ অপেক্ষাকৃত সহজে ঘটে সেটাকে বলা হয় অ্যানোড অঞ্চল, এবং অপর অংশটা কি হবে তাহলে ক্যাথোড অঞ্চল। এবার এই যে অ্যানোড অঞ্চলে হচ্ছে লোহার পরমাণুগুলো ইলেকট্রন বর্জন করে Fe2+ আয়ন বা ফেরাস আয়নে জারিত হয়। তোমরা দেখতে পাচ্ছ যে অ্যানোডের বিক্রিয়া যেটা আমি দিয়েছি সেখানে দেখতে পাচ্ছ যে লোহার পরমাণু ইলেকট্রন বর্জন করেছে, বর্জন করে কিন্তু Fe2+ আয়নে জারিত হয়েছে। এবার এই বর্জিত ইলেকট্রনগুলো লোহার মধ্য দিয়ে বাহিত হয়ে ক্যাথোড অঞ্চলে পৌঁছায়। এবার দেখো,
ক্যাথোড অঞ্চলে লোহার সংস্পর্শে থাকা জলে দ্রবীভূত অক্সিজেন এই ইলেকট্রনগুলোর সাহায্যে বিজারিত হয়ে কিসে পরিণত হয় জানো? বিজারিত হয়ে জল বা H2O উৎপন্ন করে। এবার এই বিজারণ বিক্রিয়াটা কিন্তু H+ আয়নের উপস্থিতিতে ঘটে। এবার এই প্রয়োজনীয় H+ আয়ন কোথা থেকে পাওয়া যায় না? এই প্রয়োজনীয় H+ আয়ন কিন্তু জলের অণুর বিয়োজনের ফলে সৃষ্টি হতে পারে, অথবা কার্বন ডাইঅক্সাইড এবং জলের বিক্রিয়ায় যে কার্বনিক অ্যাসিড তৈরি হয় সেই কার্বনিক অ্যাসিডের বিয়োজনের ফলেও কিন্তু এই H+ আয়ন তৈরি সৃষ্টি হয়। কেমন? তাহলে দেখো এই যে এখানে সামগ্রিক বিক্রিয়াটা এবার আমরা একটু দেখে নিই। সামগ্রিক বিক্রিয়ায় আমরা দেখতে পাচ্ছি যে অ্যানোড অঞ্চলে উৎপন্ন Fe2+ আয়ন বা ফেরাস আয়ন বায়ুর অক্সিজেনের সাহায্যে জারিত হয়ে শোধক ফেরিক অক্সাইড বা মোর্চে গঠন করেছে। এর আগেও আমি বলেছি যে মোর্চের সুনির্দিষ্ট কোনো রাসায়নিক সংযুতি নেই। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে X দেওয়া আছে, X হচ্ছে X এর মান কিন্তু পরিবর্তনশীল, তো মোটামুটিভাবে X=3 ধরা হয়ে থাকে। কেমন? তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে মোর্চে পড়া লোহায় মোর্চে পড়া কিন্তু একটি জারণ বিজারণ বিক্রিয়া। কেন জারণ বিজারণ বিক্রিয়া সেটাও আমি দেখো এখানে বিস্তৃত ব্যাখ্যা করে দিয়েছি, তোমরা আশা করি এটা অবশ্যই বুঝতে পেরেছো। এখন দেখো ক্লোরাইড সালফেট ইত্যাদি আয়নের উপস্থিতিতে কিন্তু লোহায় খুব দ্রুত মরচে পড়ে। আবার দেখো সমুদ্রের জলে কিন্তু ক্লোরাইড আয়ন প্রচুর পরিমাণে উপস্থিত থাকে। এবার এই ক্লোরাইড আয়ন বা সালফেট আয়ন এই সমস্ত আয়নের উপস্থিতিতে কিন্তু জলের pH-এর মাত্রা হ্রাস পেয়ে যায়, তার ফলে কিন্তু লোহায় মরচে পড়া ত্বরান্বিত হয়। এবার সমুদ্রের জলে ক্লোরাইড আয়ন বা ওই জাতীয় লবণ দ্রবীভূত অবস্থায় থাকে যা কিনা কি করে লোহায় মরচে পড়ার প্রক্রিয়াকে দ্রুত সম্পন্ন করে। তো এই জাতীয় লবণের উপস্থিতিতে জানো কি হয়? এই জাতীয় লবণের উপস্থিতিতে কিন্তু জলের পরিবাহিতা বেড়ে যায়, তা সেই সঙ্গে কিন্তু মোর্চে তৈরি হওয়ার হারও বেড়ে যায়। তাই সমুদ্রগামী জাহাজের তলদেশে এবং মাটির নিচের জল সরবরাহকারী লোহার পাইপে কিন্তু দ্রুত মোর্চে পড়ে। এবার মোর্চে নিবারণের উপায়গুলো দেখে নিই। দেখো লোহার গায়ে যদি আমরা আলকাত্রা, ঘন রং, বার্নিশ, অ্যালুমিনিয়াম চূর্ণের যদি প্রলেপ দেওয়া হয় না, তাহলে কিন্তু লোহায় মোর্চে পড়ে না। এছাড়াও দেখো তড়িৎলেপন পদ্ধতিতে নিকেল, ক্রোমিয়াম ইত্যাদি ধাতুর প্রলেপও যদি লোহার গায়ে দেওয়া হয় তাহলেও কিন্তু মরচে পড়ে না। এছাড়াও আমরা কি করতে পারি না, লোহার উপরে দস্তার প্রলেপ যেটাকে আমরা গ্যালভানাইজেশন বলি এবং টিনের প্রলেপ অর্থাৎ টিন প্লেটিং করেও কিন্তু আমরা লোহার উপরে মরচে পড়াকে নিবারণ করতে পারি। এছাড়াও দেখো লোহার সাথে উপযুক্ত পরিমাণে ক্রোমিয়াম, নিকেল, কার্বন মিশিয়ে লোহাকে ইস্পাত বা স্টিলে পরিণত করেও কিন্তু আমরা লোহায় মরচে পড়া রোধ করতে পারি। দেখো হাজার হাজার বছর আগে গুপ্ত যুগে তৈরি দিল্লির যে লৌহস্তম্ভ, সেই লৌহস্তম্ভ থেকে কিন্তু আমরা বুঝতে পারি যে প্রাচীন ভারতেও কিন্তু উন্নত মানের ইস্পাত তৈরির পদ্ধতি জানা ছিল। 5 নম্বর উপায় কি, দেখো স্টিল নির্মিত কাঠামো বা মাটির নিচে জলবাহী পাইপের সাথে ম্যাগনেশিয়াম ব্লক যুক্ত করে। এই কারণেই দেখো সমুদ্রের জলের সংস্পর্শে যে জাহাজের যে ইস্পাত নির্মিত খোলে যাতে মরচে না পড়ে, তার জন্যই কিন্তু দেখো এই জাহাজের ইস্পাত নির্মিত কাঠামোর সাথে ম্যাগনেশিয়াম ব্লক রিভেট করে লাগানো হয়। এবার 6 নম্বর উপায় কি, দেখো বিশেষ রাসায়নিক বিক্রিয়ার সাহায্যে লোহার পৃষ্ঠতলে ফেরাস ও ফেরিক অক্সাইডের আস্তরণ সৃষ্টি করে কিন্তু আমরা লোহায় মরচে পড়া রোধ করতে পারি। কেমন? দেখো আর্দ্র বায়ুতে তামা এবং তামার অধিকাংশ সংকর ধাতুর উপর কিন্তু ধীরে ধীরে সবুজ ছোপ ধরে। এটার কারণটা আমরা একটু জেনে নিই। দেখো আর্দ্র বায়ুতে খোলা অবস্থায় তামা অথবা তামার কোনো সংকর ধাতুকে যদি অনেক দিন ধরে ফেলে রাখা হয় তাহলে বায়ুর অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড এবং জলীয় বাষ্পের সাথে তামার বিক্রিয়ায় এদের ওপর সবুজ রঙের বেসিক কপার কার্বোনেটের আস্তরণ গঠিত হয়। তোমরা প্রথম সমীকরণটি দেখো, সেখানে দেখতে পাবে যে বেসিক কপার কার্বোনেট গঠিত হয়েছে, কিভাবে সেটা বুঝতে পারবে, এবং বেসিক কপার কার্বোনেটের রংটা কিন্তু সবুজ। কেমন? এছাড়াও দেখো শিল্পাঞ্চলের বায়ুতে সালফার ডাইঅক্সাইডের উপস্থিতির জন্য এইসব অঞ্চলে তামা বা কপার বায়ুর অক্সিজেন, জলীয় বাষ্প এবং সালফার ডাইঅক্সাইডের মিলিত প্রভাবে আস্তে আস্তে জারিত হয়। এর ফলে দেখো তামার ওপর সবুজ রঙের বেসিক কপার সালফেটের আস্তরণ পড়ে। তো এই সমস্ত রাসায়নিক পরিবর্তনের জন্যই কিন্তু আর্দ্র বায়ুতে রাখা তামা এবং তামার অধিকাংশ সংকর ধাতুর উপরে ধীরে ধীরে সবুজ বর্ণের ছোপ পড়তে থাকে। কেমন?
এবার জেনে নিই যে আর্দ্রবায়ুতে রাখা অ্যালুমিনিয়াম পাত্রের ক্ষয় রক্ষা পায় কিভাবে, অথবা কেন অ্যালুমিনিয়ামকে আত্মরক্ষায় সক্ষম ধাতু বলা হয়। দেখো, অ্যালুমিনিয়াম ধাতুর তৈরি জিনিসকে যদি আর্দ্রবায়ুতে ফেলে রাখা হয়, তাহলে তার ওপরে অ্যালুমিনিয়াম অক্সাইডের একটা সূক্ষ্ম সাদা আস্তরণের সৃষ্টি হয়। এর ফলে কি হয় না, অ্যালুমিনিয়ামের ঔজ্জ্বল্য নষ্ট হয়ে যায়, কিন্তু এই অক্সাইডের এই যে আস্তরণ তৈরি হয় না, এই অক্সাইডের এই আস্তরণ তৈরি হওয়ার ফলেই কিন্তু এই আস্তরণ কী করে, অ্যালুমিনিয়ামকে আর আর্দ্রবায়ুর সংস্পর্শে আসতে দেয় না। অর্থাৎ এই যে আস্তরণটি তৈরি হলো অ্যালুমিনিয়াম অক্সাইডের, এই আস্তরণটি কিন্তু অ্যালুমিনিয়ামকে পরবর্তী জারণ ক্রিয়া থেকে রক্ষা করে এবং ধাতুটির ক্ষয়রোধেও সাহায্য করে। আবার দেখো, আর্দ্রবায়ুতে কিন্তু জিঙ্ক ধাতুরও ঔজ্জ্বল্য নষ্ট হয়। কেন? দেখো, শুষ্ক বায়ুর সাথে কিন্তু জিঙ্কের কোনো বিক্রিয়া হয় না, কিন্তু আর্দ্রবায়ুতে জিঙ্ককে রেখে দিলে বায়ুর অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড এবং জলীয় বাষ্পের সাথে কিন্তু জিঙ্কের বিক্রিয়া হয় এবং জিঙ্কের ওপরে বেসিক জিঙ্ক কার্বনেটের সাদা আস্তরণ পড়ে, ফলে কিন্তু জিঙ্ক ধাতুর যে ধাতব ঔজ্জ্বল্য সেটা কিন্তু নষ্ট হয়ে যায়। কেমন? এখন আমরা দেব মানব স্বাস্থ্যে অ্যালুমিনিয়াম, জিঙ্ক ও কপারের বিভিন্ন যৌগের ক্ষতিকর প্রভাব। দেখো, প্রথমে তোমরা জেনে রাখো, অ্যাসিডিক খাদ্য বা ফল, অ্যালুমিনিয়াম, কপার ও জিঙ্কের পাত্রে রাখা বা প্রসেসিং করা উচিত নয়। কেন? দেখো, আমরা জানি কি না যে টক জাতীয় ফলে কিন্তু বিভিন্ন জৈব অ্যাসিড থাকে, যেমন অ্যাসিটিক অ্যাসিড, সাইট্রিক অ্যাসিড, টার্টারিক অ্যাসিড, এই সমস্ত অ্যাসিডগুলো থাকে। তো এই অ্যাসিডগুলো কী করে জানো, অ্যালুমিনিয়াম এবং জিঙ্কের সাথে বিক্রিয়া করে কিন্তু যে লবণগুলো উৎপন্ন করে তা কিন্তু মানুষের শরীরের পক্ষে ক্ষতিকারক। আবার দেখো, তামা বা কপার কিন্তু বায়ুর অক্সিজেনের উপস্থিতিতে এইসব জৈব অ্যাসিডের সাথে বিক্রিয়া করে জলে দ্রাব্য যৌগ উৎপন্ন করে। তো এই যৌগগুলো কিন্তু বিষাক্ত এবং খাদ্যের সাথে এগুলো যদি আমাদের শরীরে প্রবেশ করে তাহলে কিন্তু শরীরে বিষক্রিয়া সৃষ্টি হয়। তাই কিন্তু টক জাতীয় ফল বা অম্লস্বাদযুক্ত খাদ্য, সেটা কিন্তু অ্যালুমিনিয়াম, জিঙ্ক বা কপারের পাত্রে রাখা বা প্রসেসিং করা উচিত নয়। কেমন? আবার দেখো, অ্যালুমিনিয়াম পাতে মোড়া আচার বা চাটনি কিন্তু কখনোই খাওয়া উচিত নয়। কেন? দেখো, আচার কিংবা চাটনি জাতীয় খাবারের ক্ষেত্রে কিন্তু প্রিজারভেটিভ হিসাবে ভিনিগার মেশানো হয়। এবার ভিনিগার হলো অ্যাসিটিক অ্যাসিড নামক একটা জৈব অ্যাসিডের জলীয় দ্রবণ। তো এই অ্যাসিটিক অ্যাসিড কী করে না, অ্যালুমিনিয়ামের সাথে বিক্রিয়া করে কিন্তু জলে দ্রাব্য অ্যালুমিনিয়াম ঘটিত লবণ উৎপন্ন করে, যা কিন্তু মানুষের শরীরের পক্ষে খুবই ক্ষতিকারক। এর ফলে অ্যালুমিনিয়ামের পাতে মোড়া আচার বা চাটনি যদি খাদ্য হিসাবে গ্রহণ করা হয় তাহলে কিন্তু শরীরে বিষক্রিয়া সৃষ্টি হয়। এই জন্য কিন্তু অ্যালুমিনিয়াম পাতে মোড়া চাটনি বা আচার খাওয়া উচিত নয়। আবার দেখো, আমাদের আরেকটি বিষয় কিন্তু মনে রাখা উচিত যে খাদ্যদ্রব্য সংরক্ষণে কিন্তু জিঙ্ক প্রলিপ্ত পাত্রের পরিবর্তে টিন প্রলিপ্ত পাত্রই ব্যবহার করা উচিত। কেন? দেখো, খাদ্যদ্রব্যে যদি সামান্য পরিমাণেও কোনো জৈব অ্যাসিড থাকে, যেমন অ্যাসিটিক অ্যাসিড যদি উপস্থিত থাকে, তাহলে কিন্তু জিঙ্ক এই অ্যাসিডের সাথে বিক্রিয়া করবে এবং বিক্রিয়ার ফলে জলে দ্রাব্য জিঙ্ক ঘটিত লবণ উৎপন্ন করবে, যা কিনা মানুষের শরীরের পক্ষে ক্ষতিকারক। এবার খাবারের সাথে এই লবণ যদি শরীরে প্রবেশ করে তাহলে কিন্তু বিষক্রিয়া ঘটবে, কিন্তু টিনের কিন্তু এরকম কোনো বিক্রিয়া নেই বা এরকম কোনো বিষক্রিয়া নেই। তাই খাদ্যদ্রব্য সংরক্ষণে কিন্তু জিঙ্ক প্রলিপ্ত পাত্রের পরিবর্তে টিন প্রলিপ্ত পাত্রই ব্যবহার করা উচিত। কেমন? আবার দেখো, তামার বাসনপত্র কিন্তু সর্বদা ভালোভাবে পরিষ্কার রাখা উচিত। কেন? দেখো, বায়ুর অক্সিজেনের উপস্থিতিতে তামা খাদ্যে উপস্থিত জৈব অ্যাসিডের সাথে বিক্রিয়ায় যৌগ গঠন করে, যেটা কিনা মানুষের শরীরের পক্ষে ক্ষতিকর। আবার দেখো, দীর্ঘদিন ধরে পড়ে থাকার ফলে কিন্তু এই তামার বাসনের ওপরে ধুলো ময়লা জমে থাকে এবং বিভিন্ন রোগ সৃষ্টিকারী জীবাণুও বাসা বাঁধতে পারে। তাই আমাদের কপারের বাসন বা তামার বাসন কিন্তু ভালোভাবে পরিষ্কার করে নিয়ে তবেই ব্যবহার করা উচিত।